is down, what's left is right. Chasing stars and holding view. I can't see the end, but we'll see it through. আজকে নি তোমাদের স্ট্রিট ফুড কভার করছিলাম, তো ভাবলাম একটু ক্যাফেও শেয়ার করি। আর যদি আমাদের বেলঘরিয়া এরকম নতুন একটা ক্যাফে ওপেন হয় আর সেখানে আমি চলে আসবো না, এটা কি হতে পারে? তো দেখতে পাচ্ছি এখানে দা সিউডো ইঞ্জিনিয়ার্স বাই 972 ফুড পার্ক। আর 972 ফুড পার্ক শুনে একটু চেনা চেনা লাগছে না? বেলঘরিয়া রস্তলার মোড়ের মাথায়। তো দোকানটা তোমার সাথে শেয়ার করেছি, এখানে কম্বোগুলো অনেক লেভেলের দেয়, ঠিক আছে? তো ওখানেরই একটা মানে আর একটা ব্র্যান্ড এখানে খুলে গেল আমাদের, ঠিক আছে? আর যেখানে তোমরা আগেও তোমরা এই দোকানের ভিডিও তোমরা দেখেছো হয়তো, আমার ইনস্টাগ্রামে শর্টে দেখেছিলে, বাট ইউটিউব চ্যানেল ছিল না। এই দোকানটা ইঞ্জিনিয়ার্স ক্যাফের তোমরা আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো আজকে এটা তোমার সাথে আবার শেয়ার করছি কেন কি এটা নতুন ওপেন হচ্ছে। আর ভাবলাম যে নতুন ওপেন হচ্ছে তো তাড়াতাড়ি চলে যাই, গিয়ে ট্রাই করি, খেয়ে দেখি কেমন খেতে। তো চলো পুরোটা তোমার সাথে শেয়ার করবো। আর যদি তোমার চ্যানেলে নতুন থাকো তাহলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলো না, তাড়াতাড়ি ভিডিও সময় কাছে চলে যায় আর তোমরা তাদের দেখে তাদের চলে আসতে পারো। তো চলো এবার ভেতরে নিয়ে যাই তোমাদেরকে। ভেতরে অ্যাম্বিয়েন্সটা আমি গিয়ে জাস্ট চেক করলাম, নেক্সট লেভেলের, ঠিক আছে? আর বাইরে তোমরা দেখতে পাচ্ছ সেলফি জোন আছে, যেখানে তোমরা এসে পুজোর সময় একটা টুকটুক করে সেলফি তুলে নিতে পারবে তোমাদের প্রিয় মানুষের সাথে বা বাড়ির ফ্যামিলি লোকের সাথে। তো চলো বেশি কথা বলবো না, ভেতরে অ্যাম্বিয়েন্স দেখাবো আর খাওয়া দাওয়াটা তোমার সাথে শেয়ার করবো। চলো ভেতরে চলো। তো চলো আসো। তো ভেতরে অ্যাম্বিয়েন্স তোমরা দেখতেই পাচ্ছ, নেক্সট লেভেলের কিন্তু অ্যাম্বিয়েন্সটা। এই পাশে তোমরা দেখতে পাচ্ছ কলকাতার ঐতিহাসিক ট্রাম লাইন, তারপরে হলো গিয়ে যে হাত গাড়ি হাত রিক্সাগুলো সব আছে। দেখো মা দুর্গার প্রতিমার ছবি আছে, ঠিক আছে? আর এই পাশে যদি তোমাদের বলি এইখানটা দেখো, এই যে কলকাতার ফেমাস ট্যাক্সি, ঠিক আছে? এই ট্যাক্সিতে করে মানে ছোটোবেলার দিয়ে প্রায় বড় হয়েছি আমরা, এই ট্যাক্সিতে চড়ে সব জায়গায় যাওয়া, কেন কলেজেও প্রায় আমি লাস্টে এই ট্যাক্সিতে করে গেছি, ঠিক আছে? তোমার সেই ভিডিওটা দেখেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মা দুর্গার ছবি, ঠিক আছে? সামনেই দুর্গা পুজো, তোমরা মিস করো না, তাড়াতাড়ি আসো। এই পাশে রাধা কৃষ্ণের ছবি, কোন দিকে দেখাবো? এক একটা বলে এক একটা নেক্সট লেভেলের মানে ছবি। আর সত্যি কথা বলতে ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আর এই দেখো লাইটিংটা, ঠিক আছে? মানে কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতে পারছি না, আমার তো নেক্সট লেভেল লাগছে। এবারে খাওয়াটা ট্রাই করবো, তোমার সাথে শেয়ার করবো। তো চলো এবার খাওয়াটা নিয়ে ফিরে আসছি। তো ফার্স্ট আইটেম নিয়ে চলে এসছি, আমার ফেভারিট ফিশ ফ্রাই, দেখতে পাচ্ছ? আর তোমরা ভালো করে জানো যেখানে এইসব ফিশ ফ্রাই টাইপের আইটেম মানে ভেটকি মাছে ফিশ ফ্রাই থাকে সেখানে আমি টুকটু করে হাজির হয়ে যাই, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, সামনেটা তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হলো ফার্স্টেই যেটা দেখো, ভেতরে এখন বহুত ভিড়, তাই আমরা বাইরে এসছি যাতে একটু তোমাদেরকে ভালোভাবে শেয়ার করতে পারি। দেখতে পাচ্ছ ভেতরে কম সাইজের একটা একদম পুরো নরম আর নেক্সট লেভেলের একটা মাছের পিস আছে ভেটকি মাছের। তো চলো কাসুন্দির সাথে ভেটকি মাছের আইটেম মানে ফিশ আইটেম প্রত্যেকটা কাসুন্দির সাথে নেক্সট লেভেল কিন্তু লাগে। ভাই ফার্স্ট বাইটের জবরা ফ্যান হয়ে গেছি ভাই আমার। তো যেখানে এই যে ফিশ ফিঙ্গার পাওয়া যায় বা ফিশ ফ্রাই পাওয়া যায় সেখানে আমি টুকটুক করে হাজির হয়ে যাই, একটু পেঁয়াজ দিচ্ছি সাথে খাবো। ভাই নেক্সট লেভেলের খেতে, সাথে দিয়েছি এখন ফ্রেঞ্চ ফ্রাই, সেই লাগছে খেতে। তো থার্ড নিয়ে চলে এসেছি ভাই, আইটেমের কমতি নেই, থার্ড নিয়ে চলে এসেছি, হলো গিয়ে প্যান ফ্রাই বিরিয়ানি। প্যান ফ্রাই বিরিয়ানি ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না কেমন খেতে, বাট ওপর দিয়ে তো নেক্সট লেভেল লাগছে। আর যে স্মেলটা ছাড়ছে মানে ওতেই বলবার মানে লপলপানি ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো ফার্স্টেই আমরা তোমরা দেখাচ্ছি এত বড় ভেতরে দু পিস এরকম সাইজে তোমরা চিকেন পেয়ে যাচ্ছ। আর সত্যি কথা বলতে আজকে আমার নেক্সট লেভেল মানে কপাল বলে না সব কিছু প্রিয় প্রিয় আইটেম পড়ছে। ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করলাম হলো গিয়ে ফিশ ফ্রাইটা, যেটা আমার নেক্সট লেভেল লাগে ভাই। ভেটকি মাছে ফিশ ফ্রাই মানে বলতে গেলে লপলপানি ব্যাপার স্যাপার, ঠিক আছে? তারপরে আমার তোমার সাথে শেয়ার করলাম আসলাম বাটার চিকেন, যেটাও নেক্সট লেভেলের ছিল। তারপরে আমার ফেভারিট বিরিয়ানি চলে এসেছে, তোমরা জানো যেখানে বিরিয়ানি দোকান সেখানে দৌড়ে দৌড়তে যাই, ঠিক আছে? তো তেমনই চলে এসেছে বিরিয়ানি। আর এরকম দেখতে পাচ্ছ তোমার বড় হচ্ছে চিকেনের পিস পাচ্ছ। তো চলো সামনে বেশি এরকম খাওয়া নিয়ে কথা বলা খুব মুশকিল, তখন ট্রাই করে দেখি। চলো একটু ফার্স্টে রাইসটা ট্রাই করি। নেক্সট লেভেল লাগছে, নেক্সট লেভেল লাগছে। তারপর একটু চিকেনটা ট্রাই করবো। দেখো
বিরিয়ানি চামচ ফামচ দিয়ে খাওয়া যায় না, হাত দিয়ে খেতে হয়। ঠিক আছে, তো আমি এখানে একটু চিকেনটা নেবো। এরকম একদম পুরো একটা চিকেন আছে, চিকেনটা সত্যি কথা সেফ, সফটও আছে ভাই, সফট আছে। চলো খেয়ে দেখি ভাই, নেক্সট লেভেল খেতে আমার তো খুব ভালো লাগছে। পুরো একদম বিরিয়ানির যে ফ্লেভারটা তোমরা এটার মধ্যে পাচ্ছ, বিরিয়ানির একদম ফ্লেভারটা চিকেনটার ভেতর দিয়ে গেছে। চিকেনটা নেক্সট লেভেলে সফট আছে আর নেক্সট লেভেলে ফ্লেভারফুল আছে ভাই, খুব ভালো লাগছে। তো চলো এটা খেয়ে নিই, খেতে আমার একটু সময় লাগবে, ততক্ষণ তোমরা একটু ওয়েট করো, তারপর তোমাদের ঠিকানাটা বলছি। চলো এটা খেয়ে ফিরে আসছি। তো আবার বাইরে চলে এলাম, তোমরা দেখতে পাচ্ছ বাইরে যে ঢোকার গেটের সামনে যে সেলফি জোনটা আছে নেক্সট লেভেলের, তোমাদের এবার লোকেশনটা বলে দিই। তোমরা বেলঘরিয়া ব্রিজ থেকে নেমে, মানে বাটার দিকে, বাটার দিকে নেমে তোমরা বেলঘরিয়া ব্রিজে নামলে একটু হেঁটে আসলেই তোমরা এখানে দেখতে পাবে ওয় মোমো। তার উল্টো দিকে হলো শিব মন্দির, আর শিব মন্দিরের পাশে গড়ে দিয়ে তোমরা ঢুকে গেলেই সামনে একটু হেঁটে আসলে তোমরা ক্যাফেটা দেখতে পারবে। আর যেখানে বাইরে এখন সেলফি জোন আছে, তো সামনে পুজো মিস করো না, তাড়াতাড়ি আসো, এসে ফটো ফটো তোলো, খাও আর খুব বেশি মজা করো। তো ফাইনালি দাদার সাথে, দাদা খুব ব্যস্ত, কেন কি আজকে ওপেন হয়েছে, দাদা বিশাল ব্যস্ত, তার মাঝখানে দাদা আমাদের সময় দিয়েছে। দাদা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমার নাম শুভজিৎ। আমরা তো খুব ভালো আছি, আর যে খাবারগুলো জাস্ট দেখলাম নেক্সট লেভেলের, তোমাদের তো পুরোটা শেয়ার করলাম, তিনটে আইটেম নেক্সট লেভেলের। ঠিক আছে, 1972 এর প্রত্যেকটা খাবারের নেক্সট লেভেল হয়, সেটা তোমাদের আগেও শেয়ার করেছি। দাদা যে কম্বোগুলো নিয়ে এসেছিল একদম একদম ভাবার বাইরে, ঠিক আছে, কম্বোগুলো নেক্সট লেভেলের কম্বো। তো যে বাইরে যে অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ, এখানে সেলফি জোনও আছে, ঠিক আছে, তাই তো দাদা? একদম। আর কি মানে পুজোর সময়, সামনে তো পুজো, পুজোয় কি কোনো কি অফার ফফার কিছু আছে? এখনো কোনো কিছু প্ল্যান করা হয়নি, যদি কোনো অফার থাকে যাই থাকবে, আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখানে তোমরা আপডেট পেয়ে যাবে, পেজের লিংক নিচে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও একটু। আর দাদা সত্যি কথা বলতে নেক্সট লেভেলের প্রত্যেকটা খাবার আমরা ট্রাই করে দেখলাম, আমাদের খুব ভালো লেগেছে। মানে এক একটা খাওয়ার না, মানে খেলেই মানে মুখের ভিতরে একটা ব্লাস্ট টাইপ রয়েছে মশলা, নেক্সট লেভেল লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আসার জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের পুরোটা শেয়ার করলাম, আর দামগুলো তোমাদের ডিসক্রিপশনে দেখিয়ে দিলাম, আর ডিসক্রিপশনে আছে আর ভিডিওর নিচে তোমরা দেখে নিলে দামগুলো, কত কম দামে জিনিসগুলো পাচ্ছ না। তো বেশি দেরি করো না, সামনে পুজো, আর এখানে দেখতে পাচ্ছ এই যে সেলফি জোনে এসে তোমরা সবকিছুই পাবে, ফুলও পাবে, আমও পাবে, এই পাশে তোমরা সাদা রঙের লাইটিংও পাচ্ছ। ঠিক আছে, তো আসো এসে ফটো তোলো, খাও, মজা করো, সামনে পুজো মিস করো না। আমি তো এসে খেলাম, আমার নেক্সট লেভেল লেগেছে, ফটো ফটো তোলা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আর কিছু বলার নেই, এই ভিডিওটা এন্ড করছি, তোমরা তাড়াতাড়ি এসে খেয়ে যেও, ঠিক আছে, আর সেলফিটাও তুলে যাও। তো চলো টাটা, আজকে আমি ব্লগটা শেষ করছি, যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনে ক্লিক। আবার ভিডিও ধরনের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি টাটা, বাই বাই।